আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফরজানা মুস্তাফা ইউক্রেনে রাশিয়া হামলা চালালে কি করবেন বাইডেন হামলার শিকারে মার্কিন সেনা ঘাঁটি ইউরোপের অনেক দেশের আগেই নারীকে ভোটের অধিকার দিয়েছে তুরস্ক ভারতীয় সেনাদের বিদ্রোহী বিরোধী অভিযান নিহত তেরো তেহরান আসছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাশিয়া প্রসঙ্গ পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের সীমান্তে রুশ সেনা সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য আগ্রাসনের সংখ্যা তৈরি হয়েছে ফলে উত্তেজনা বেড়েছে দুই দেশের মধ্যে ইউক্রেনের মিত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র রাশিয়াকে এই পদক্ষেপের পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি করে দিয়েছে ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি দিয়েছেন পাশাপাশি পুতিনের ঘনিষ্ঠজনদেরকেও ছাড় না দেওয়ার কথা শোনা যাচ্ছে বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী রাশিয়া ইউক্রেনের সীমান্তের কাছে সত্তর হাজারের মতো সেনা জড়ো করেছে তাদের ধারণা রাশিয়া আগামী বছরের শুরুতে ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে এমন পরিস্থিতিতে কয়েকদিন ধরে রাশিয়ার বিরুদ্ধে হুমকি দিয়ে আসলেও সুস্পষ্ট পরিকল্পনা কেমন তা এখনো প্রকাশ্যে ঘোষণা করেনি যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন রাশিয়া যেভাবে পূর্ব ইউক্রেনের সীমান্তে সেনা জড়ো করেছে তা যে কোনো সময় ভয়াবহ চেহারা নিতে পারে পূর্ব ইউক্রেনের কয়েকটি এলাকা ছোট ছোট সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে এই পরিস্থিতিতে রাশিয়া যদি উত্তেজনা বাড়ায় তাহলে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে কঠোরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে যা অতীতে মস্কোর বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত ছিলাম আমরা ইউক্রেন ইস্যুতে বরাবরের মতো গত শুক্রবার রাশিয়াকে নিয়ে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও মস্কোর বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হবে তা দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য কষ্টদায়ক হবে বলে মন্তব্য করেন বাইডেন এদিকে ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে কথা বলবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে মঙ্গলবার জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন ভিডিও কলে কথা বলতে যাচ্ছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আর আই এ নভস্তিকে বলেন দুই নেতার মধ্যে ভিডিও কল অনুষ্ঠিত হবে সন্ধ্যায় পেসকভ বলেন আলাপ কতক্ষণ চলবে তা দুই প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন যদিও এখন পর্যন্ত হোয়াইট হাউস থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ ইরাক ও সিরিয়ায় হামলার শিকার মার্কিন সেনা ঘাঁটি সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনাদের দুই ঘাঁটি ও ইরাকে একটি মার্কিন সামরিক বহর হামলার শিকার হয়েছে সিরিয়া রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে রোববার আতানফ সামরিক ঘাঁটিতে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে ঘাঁটিটি সিরিয়া ইরাক ও জর্ডান সীমান্তে অবস্থিত ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাসদ আশাবির সাথে সম্পর্ক যুক্ত সাবেরিন নিউজও এ খবর নিশ্চিত করেছে মার্কিন সামরিক ঘাঁটিতে কি দিয়ে হামলা চালানো হয়েছে বা কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা পরিষ্কারভাবে জানা যায়নি ঘাঁটিতে অবস্থানরত কোনো মার্কিন সেনা হতাহত হয়েছে কিনা তাও পরিষ্কার নয় এর আগে গত বিশ অক্টোবর মার্কিন ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছিল এদিকে রাশিয়ার আর টেলিভিশন চ্যানেলের আরবি বিভাগ জানিয়েছে সিরিয়ার পূর্বাঞ্চলীয় আজার প্রদেশে শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ওই হামলার পর সেখান থেকে বহু সংখ্যক হেলিকপ্টার উড়ে যেতে দেখা গেছে তবে কোথা থেকে কারা এই হামলা চালিয়েছে তা পরিষ্কার নয় ইরাকের আলকদিসিয়া দক্ষিণাঞ্চলীয় প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্যে একটি মার্কিন সামরিক বহরে হামলা চালানো হয়েছে কোন গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়দ আল নাহিয়ান সোমবার তেহরান সফরে আসছেন সফরকালে তিনি ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনা করবেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী আমন্ত্রণে শেখ তাহনুন তেহরান সফর করবেন সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা হবে এই সফরের অন্যতম লক্ষ্য গত মাসে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের বিষয়ক উপদেষ্টা ঘোষণা করেছিলেন যে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে শিগগিরই তারা একটি প্রতিনিধি দল ইরানে পাঠাবে এদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিগদাদ দুদিনের সফরে তেহরান আসছেন এ সফরে তিনি ইরান এবং সিরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন ইরানে শিল্প খনি ও বাণিজ্য বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সিরিয়া সফর করার কয়েকদিন পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিগদাদ তেহরান আসছেন দু সালে সিরিয়া সংকট শুরু হওয়ার পর থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরান দেশটির সরকারের পাশে রয়েছে এবং চলমান সংকট থেকে উত্তরণের জন্য ইরান আল আসাদ সরকারকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে ভারত প্রসঙ্গ ভারতের নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর বিদ্রোহী বিরোধী অভিযানে তেরো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এ সময় বিক্ষুব্ধ জনতার পাল্টা হামলায় এক সৈন্য নিহত হয়েছেন নাগাল্যান্ডের মিয়ানমার সীমান্তবর্তী মন জেলার একটি প্রত্যন্ত গ্রামে এ ঘটনা ঘটেছে এই ঘটনায় রোববার দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে দেশটির কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ একটি সূত্র ইউএনবিকে কে জানায় ওই গ্রামের মধ্য দিয়ে বিদ্রোহীদের সম্ভাব্য চলাচল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী স্থানীয় দিন মজুরদের বহনকারী একটি ট্রাকে গুলি চালায় এ সময় ঘটনাস্থলেই আট জন নিহত হয় সূত্র আরও জানায় এই ঘটনার এক ঘন্টা পরে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করতে ভারতীয় সেনা সদস্যরা গুলি চালালে আরও পাঁচজন গ্রামবাসী নিহত হয় এ সময় বিক্ষুব্ধ জনতা এই হামলার প্রতিবাদে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় সংঘর্ষে একজন সেনা সদস্য মারা যান এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে বিদ্রোহীদের সম্ভাব্য গতিবিধির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নাগাল্যান্ডের মন জেলার একটি এলাকায় অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছিল ভুলবশ ছ ঘটা এই দুর্ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখিত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে বলেছেন এই ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হবে অন্যদিকে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক টুইটে লিখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করছে যখন বেসামরিক নাগরিক বা নিরাপত্তা কর্মী প্রসঙ্গ তুরস্কের প্রেসিডেন্ট তাই বেরদোগান বলেছেন ইউরোপের অনেক দেশের আগেই তুরস্ক নারীকে ভোট দেওয়ার ও নির্বাচনে অংশ নেওয়ার অধিকার দিয়েছে তুর্কি নারীর ভোটাধিকার লাভের সাতাশীতম বার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় কথা বলেন তিনি উনিশশো সালের পাঁচ ডিসেম্বর এক আইনের মাধ্যমে তুরস্কে নারীদের ভোট দেওয়ার ও নির্বাচনে অংশ অধিকার দেয়া হয় প্রেসিডেন্ট এরদোগান বলেন ইউরোপের অনেক দেশের আগেই তুরস্কে নারীদের ভোটাধিকারের মর্যাদা দান গুরুত্বপূর্ণ সূচক যা তুর্কি জাতির নারীদের প্রতি দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করেছে তিনি বলেন যদিও উনিশশো সালে আমাদের নারীরা ভোট দান ও নির্বাচিত হওয়ার অধিকার অর্জন করেন কিন্তু জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একে পার্টির অধীনেই তারা প্রথম মুক্তভাবে এই অধিকার চর্চার সুযোগ পান দু হাজার দুই সালে একে পার্টির ক্ষমতায় আসার আগে রাষ্ট্রীয় আইনের অনুসারে পর্দা পালন করা নারীরা নির্বাচিত হওয়ার সুযোগ পেতেন না একে পার্টি ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় এই আইন পরিবর্তন করা হয় ভিডিও বার্তায় এরদোগান বলেন আল্লাহর অনুগ্রহে আমরা সামনের দিনগুলিতে আমাদের নারীদের বিষয় সমস্যা বিশেষ করে নারীদের বিরুদ্ধে সহিংসতার সমস্যার সমাধান করব ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগেছে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ